हाय गाइस, आज अपना एक ब्लॉग आबार निये एलाम जेटा होच्छे झारखंड गिरिडी सेखानकार आछे। आमि झारखंड गिरिडी एलाम ताई भाबलाम आपनि आपनार जन्य एक ब्लॉग बानिये निई। जेटा देखछेन एखाने झारखंड गिरिडी जेटा होच्छे तीन सिग्नल आछे एई जेमन प्रसाद आछे एखाने आमादेर जन्य ওয়েস্ট বেঙ্গলের নিয়মকানুন অনেক আছে। এখানে শিক্ষণ নেই, সবাই যে দিয়েছে গাড়ি নিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে, দেখুন এখানে যে যেখানে পাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে। এখানে যে বাসগুলো যাচ্ছে দেখছেন, এই বাসগুলো এখানে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে আপনি রাঁচি ঝাড়খণ্ড সাইড ডিনার সাইড যেখানে যাবেন আপনারা গাড়ি পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখুন ঝাড়খণ্ড রোড দেখে নিচ্ছেন কীভাবে আছে ঝাড়খণ্ড রোডে। আমাদের যে হাঁটাহাঁটি করছে তার মধ্যে গাড়ি চলছে। আপনাদেরকে বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অনেক কি গাড়ি আছে এখান থেকে কলকাতা পর্যন্ত গাড়ি যাচ্ছে। এখানে আপনারা দেখুন এই যে দেখছেন, এখানে পুজোর জন্য গাছে লাইট লাগিয়েছে, রাত হয়ে গেছিল ওখান থেকে যেতে যেতে। তার আগে আমি ভিডিও করতে পারলাম না, তার জন্য রাত্রের মধ্যে করলাম। দেখুন গাছের মধ্যে পুজোর জন্য প্রচুর লাইট লাগিয়েছে। ঝাড়খণ্ডে দেখুন বন্ধুরা দুর্গা পুজো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে এই দেখুন কত লাইট লাগিয়েছে। এটা যে স্টেশন আছে রেলওয়ে স্টেশন, সেই সামনে নদী আছে। তো আমি ভাবলাম একটু লাইটগুলো করিনি, আমি স্টেশন যাচ্ছিলাম গাড়ি, আমি গাড়ি তো ওখানে রেখে দিয়েছিলাম ঝাড়খণ্ডে। তারপর আমি রাত্রে ট্রেনে এলাম, দুদিন গিয়ে দেখাচ্ছি স্টেশনটা। এখানে সামনে গেট লাগিয়েছে পুজোর জন্য, দুর্গান্ত লাইট লাগিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে লাইটগুলো খুব ভালো। আমি স্টেশনের কাছে যাচ্ছি, কাছে স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। এই স্টেশনটা যেটা আমি বললাম গিরিডি, গিরিডি থেকে অনেকটা দূরে, প্রায় ওখান থেকে 40 কিলোমিটার নয় 60 কিলোমিটার দূরে আছে স্টেশনটা। স্টেশনটার সঠিক নামটা আমার মনে পড়ছে না, আপনাদের স্টেশনটা আমি দেখিয়ে দিই। দেখুন ঝাড়খণ্ডের স্টেশন খুবই ভালো স্টেশন আছে, আপনাদের দেখাচ্ছি। মানে মন্দিরের মতো ডিজাইনটা করেছে, আপনারা দেখুন এখানে এই দেখছেন দুর্গা মায়ের যে ত্রিশূল আছে। বন্ধুরা এটা প্যান্ডেল নয় কিন্তু, তা হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন। দেখুন এখানে প্রচুর বড় রেলওয়ে স্টেশনটা আছে, অনেকে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল ট্রেন পাওয়া যাচ্ছে। আমি যে সময় ভিডিওটা করছিলাম প্রায় বন্ধুরা এখানে সময় হয়ে গেছিলো, প্রায় 11:30 সময় হয়ে গেছিলো। এবারে আমি ট্রেনে যাচ্ছি, ট্রেনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা ট্রেনে তো প্রচুর আওয়াজ, মানে মানুষের অনেক ছিল, তাই ক্যামেরা ট্রেনে তো করতে পারলাম না। তো আমি স্টেপ করে আওয়াজগুলো আপনাদের ভুল দিচ্ছি, আমাকে দেখাচ্ছি। যখন আমি আছি ট্রেনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি। আচ্ছা।